স্টেশনের কোনো অভিমান থাকে না, রাগ কিংবা অভিযোগ থাকে না। ওদের কেবল অপেক্ষা থাকে, চোখের সামনে কিছু মানুষ ঘুরে বেড়ায়। যাদের কাছে স্থায়ী কোনো মানুষ থাকে না, ট্রেনের মতো আসা যাওয়া লেগেই থাকে সবসময়। কালবৈশাখী ঝড়ের মতো দুম করে মাঝে সাঝে কেউ আসে, তারপর চারদিক লন্ডভন্ড করে আবার চলে যায়। এদেরও কোনো রাগ অভিমান নেই, কোনো অভিযোগও নেই, না আছে কোনো ছেলে মানুষই আবদার, কোনো খারাপ লাগাও নেই। আসলে যাদের পাশে বোঝার মতো লোক থাকে না, তাদের আবার কিসের অভিমান? ওদের কেবল থাকে অপেক্ষা, একটা কারোর কিংবা আরেকটা ঝড়ের।